হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে জাদুর সোনার চুড়ি। তো চলো বন্ধুরা, দেখে আসি জাদু সোনার চুড়ির গল্পটি। এক গ্রামে মধু নামের একটি মেয়ে বাস করত। মধু আর ওর মা মানুষের বাড়িতে কাজ করত, আর ওর বাবা পুরো গ্রামে ঘুরে ঘুরে চুড়ি বিক্রি করত। এই চুড়ি নিবেন চুড়ি, রেশমি চুড়ি, খুব সুন্দর সুন্দর চুড়ি, এই চুড়ি নিবেন চুড়ি। গ্রামের সব মানুষ ওদের থেকে চুড়ি নিত। একদিন চুড়ি বিক্রি করার সময় মধুর বাবার অ্যাক্সিডেন্ট হলো। ওনার পা দুটো একদমই নষ্ট হয়ে গেল, তাই ওগুলো কেটে ফেলতে হলো। এখন কে চুড়ি বিক্রি করবে, কিভাবে কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। বাবা, আমি চুড়ি বিক্রি করব। তুই পারবি না মধু। না বাবা, আমি পারবো, তুমি আমার উপরে বিশ্বাস রাখো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার কাজটি চালিয়ে যাই, আর মধু গ্রামে ঘুরে ঘুরে চুড়ি বিক্রি করবে। আচ্ছা ঠিক আছে। পরদিন থেকে মধু গ্রামে ঘুরে ঘুরে চুড়ি বিক্রি করতে লাগলো। সেই গ্রামের চেয়ারম্যানের ছেলে ছিল নিশান্ত। নিশান্ত অনেক একটি বখাটে ছেলে ছিল। আরে ওই মেয়েটাকে, ওইটা তো মধু, চুড়ি বিক্রি করে, চুড়িওয়ালি, সবাই চুড়িওয়ালি বলেই চিনে, দেখতে তো অনেক সুন্দরী, বিয়ে করলে আমি এই মধুকেই বিয়ে করব। এরপর নিশান্ত যে ওর বাবাকে মধুর কথা বলল। কি একটা মেয়েকে পছন্দ করেছিস, তাও আবার চুড়িওয়ালি। বাবা, আমি বলেছি ওকে বিয়ে করব, তো আমি ওকেই বিয়ে করব। তুমি বিয়ের প্রস্তুতি নাও, আর ওর বাসায় প্রস্তাব পাঠাও। ঠিক আছে। একদিন যখন মধুর মা কাজ শেষ করে বাড়িতে যাচ্ছিল, তখন চেয়ারম্যান ওর কাছে গেল। শোনো। জি বলেন, কি হয়েছে? আমার ছেলের বিয়ের প্রস্তাব তোমার মেয়ের জন্য দিচ্ছি। আমি তোমার মেয়েকে অনেক পছন্দ করেছি, ওর সাথে আমার ছেলেকে বিয়ে করিয়ে দিতে চাই। কিন্তু এটার জন্য তো আমার ওর বাবার সাথে কথা বলতে হবে। কথা আবার বলার কি আছে, চেয়ারম্যানের ছেলের বউ হবে, এটা তো সাত কপালের ভাগ্য। দেখেন আপনি কিভাবে আমার সাথে কথা বলছেন। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা এরকম না যে টাকা দেখে বিয়ে দিয়ে দিব মেয়েকে। আমার মেয়েকে কোনোদিনও আপনার বাড়ির বউ করব না। এটা বলাতে গ্রামের অন্য লোকরা দেখে ফেলল, ওরা চেয়ারম্যানের উপরে হাসতে লাগলো। তুই কাজটি ঠিক করলি না, তোর খবর আছে, আমি তোকে দেখে নিব। এরপর মধুকে যেই বিয়ের জন্য দেখতে যেত, তাকেই ও ওই চেয়ারম্যান ভয় দেখিয়ে বিয়ে ভেঙে দিত। এদিকে মধুদের থেকে কেউ চুড়িও কিনত না। আমার থেকে চুড়ি কিনছিস না কেন? অনেকদিন হয়ে গেছে চুড়ি যে নিচ্ছিস না, তোর থেকে কেন চুড়ি নিব? জানিস না চেয়ারম্যান মানা করে দিয়েছে তোদের থেকে চুড়ি কিনতে। আমাকে যদি আবার দেখে তোর সাথে কথা বলছি, আমার খবর আছে, আমি যাই বাবা। ভয়ে কেউ মধুর সাথে কথাও বলতো না। একদিন যখন রাস্তা দিয়ে মধু যাচ্ছিল, তখন নিশান্ত ওর হাত ধরল। ছেড়ে দে, আমার হাত ধরেছিস কেন তুই, ছেড়ে দে। কত চেয়েছিলাম এই হাতগুলোতে আমি স্বর্ণের চুড়ি পরাবো, কিন্তু তুই পরাতে দিবি না, তোকে তো আমি বিয়ে করব। তখনই ওখানে বরুণ নামের একটি ছেলে এসে পড়ল। এসে নিশান্তকে একটি ধাক্কা মারল। কত বড় সাহস, এই মেয়েটিকে অসহায় পেয়ে ওকে তুই এরকম করছিস, আর যেন কোনোদিন ওরা দেখি ওকে ডিস্টার্ব করতে মনে থাকে যেন। যাও তুমি তোমার বাড়িতে যাও। এগুলো সব নিশান্ত যে ওর বাবাকে বলল। এদিকে ওদের চুড়ি বিক্রি হচ্ছিল না বলে ওদের অনেক টাকা কমে গিয়েছিল, ওরা বাড়ি ভাড়াও ঠিক করে দিতে পারছিল না। এরপর ওদের বাড়িওয়ালি ওদের বাড়িতে গেল। যাও যাও উঠো, আমার বাড়ি থেকে আজকে তোমরা বের হয়ে যাবে। দেখেন এরকম করছেন কেন, আমরা দিয়ে দিব ভাড়াটা, দুই মাসই তো হয়েছে। দুই মাস কি কম মনে হচ্ছে তোমার কাছে? যাও এখনই বের হও আমার বাড়ি থেকে তোমরা। এরপর বাড়িওয়ালি ওদেরকে বাড়ি থেকে বের করে দিল। এগুলো সব চেয়ারম্যানের চক্রান্ত ছিল।
উপর থেকে একটি পরী এগুলো সবকিছু দেখছিল। মধু ওর বাবা মাকে নিয়ে একটি গাছের নিচে বসে থাকলো। তখন একটি পরী ওদের কাছে আসলো। এই নাও, আমি তোমাদেরকে একটি জাদুর সোনার চুড়ি দিচ্ছি। এই চুড়ির কাছে যেটা যাবে সেটাই পাবে। আমি চললাম। তারপর পরী ওই জাদুর সোনার চুড়িগুলো দিয়ে ওখান থেকে চলে গেল। এরপর ওরা ওই জাদুর সোনার চুড়ির মাধ্যমে একটি বাড়ি বানালো। আস্তে আস্তে ওরা একটি চুড়ির দোকানও দিয়ে দিল। এরপর মধু বরুণের সাথে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেল। ওরা দুজন দুজনকে বিয়ে করতে চাইল। বিয়ের দিন মধুদের চুড়ির দোকানে নিশান্ত আগুন ধরিয়ে দিতে গেল। আজকে তোর এই চুড়ির দোকানে আগুন লাগিয়ে দিব, এত উন্নতি করেছিস এই দোকান দিয়ে, তাই না? আমি তোকে দেখে নিচ্ছি। যেই ও চুড়ির দোকানে আগুন লাগাতে যাবে তখনই ওর গায়ে আগুন ধরে গেল। বাঁচাও বাঁচাও, আমি মরে যাচ্ছি, বাঁচাও বাঁচাও। জাদু সোনা চুড়ি, তুমি ওকে মাফ করে দাও। ও যা করেছে আমি ওকে এটার জন্য মাফ করে দিচ্ছি। ও আর কোনোদিন আমার সামনে আসবে না। হ্যাঁ, আমি কথা দিচ্ছি আমি কোনোদিন আর ওর সামনে আসবো না। এরপর আগুন থেমে গেল। নিশান দৌড়ে ওখান থেকে পালিয়ে গেল। তারপর বরুণ আর মাধুর বিয়ে হয়ে গেল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা জাদু সোনা চুড়ির গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজেড স্টোরি টিভিকে এখনই সাবস্ক্রাইব করো। বাই বাই।